এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। হ্যালো ফ্রেন্ড, আমরা যদি ফেসবুকের নাম চেঞ্জ করতে চাই বা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই বা ইমেল আইডি চেঞ্জ করতে চাই, তাহলে সেটা কিভাবে করব চলুন দেখে নিই। কিভাবে ফেসবুকের পাসওয়ার্ড, ফোন নাম্বার বা ইমেল আইডি চেঞ্জ করব। প্রথমে আমাদেরকে ফেসবুকটা ওপেন করতে হবে। ওপেন করে ডান দিকে যেতে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে সোজা আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে যে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে এই পেজের আবার ওপরে যে সেটিং অপশানটা এসছে, এই সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পর আমাদের সামনে যে পেজটা এসছে, এতে সবার উপরে যে পার্সোনাল ইনফরমেশান, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর উপরে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার তিনটা চলে এসছে। এখানে আমি প্রথমে যদি নেমটা চেঞ্জ করতে চাই, নেমে ক্লিক করব। নেমে ক্লিক করার পরে আমাদের এখানে চলে এসছে অটোমেটিক ফার্স্ট নেম, এখানে দেব ক্লাসিক জেরক্স। বন্ধুরা, এখানে দেওয়ার পর এখানে রিভিউ চেঞ্জে ক্লিক করব। চেঞ্জ রিভিউতে ক্লিক করলে এখানে নামটা চেঞ্জ হয়ে যাবে। আমার এখানে নামটা চেঞ্জ হয়নি, তার কারণ এখানে আমার বলছে ইফ ইউ চেঞ্জ ইউর নেম অন ফেসবুক ইউর ক্যান চেঞ্জ ইট এগেন ফর 60 ডেজ। মানে একবার নাম চেঞ্জ করার পরে বা ফেসবুক আইডি খোলার পরে মিনিমাম নাম চেঞ্জ করতে 60 দিন পরে ট্রাই করতে হবে। আমার 60 দিন হয়নি, সেই জন্য আমার নামটা চেঞ্জ হয়নি। এখানে ইমেল আইডি চেঞ্জ করতে গেলেও সেম প্রসেস, ইমেল আইডিতে ক্লিক করে এখানে অ্যাড ইমেল করে অন্য একটা ইমেল আইডি এতে অ্যাড করতে পারবেন, বা এখানে ফোন নাম্বার অ্যাড করা যায়। সেম প্রসেস, ফোন নাম্বারে ক্লিক করে এখানে এটাতে ফোন নাম্বার এটাতে রিমুভও করতে পারবেন। এই ফোন নাম্বারটা বাদ দিয়ে এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এটা রিমুভ করলে রিমুভ করতেও পারবেন, বা যদি আরেকটা ফোন নাম্বার দিয়ে রাখতে চান এখানে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করে এখানে আরেকটা ফোন নাম্বার দিতে পারেন, দিয়ে কন্টিনিউ করলে হয়ে যাবে, বা এটাতে রিমুভ করলে এই নাম্বারটা রিমুভ হয়ে যাবে। থ্যাংক ইউ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।